বগুড়ার গাবতলী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলার যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন এ সময় সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান রেক্সেনা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন